এভাবেই ষাট ঊর্ধ্ব বয়সের তাজুল ইসলামকে মারধর করছে কয়েকজন যুবক। যে যেভাবে পারছে কিল ঘুষি মারছে। এক সময়ে মাটিতে লুটিয়ে পড়ে তাজুল, তাকে বাঁচাতে গিয়ে আহত হয় তার স্ত্রী মরিয়ম। তার ব্যাংক লোন করে কিনা নতুন গাড়িটি ভাঙচুর করে হামলাকারীরা। সিসিটিভি ফুটেজে এসব চিত্র ধরা পড়ে। ঘটনাটি ঘটে কুমিল্লা সদর উপজেলার 3 নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের বড় আলমপুর গ্রামে। গত 24 এপ্রিল বুধবার বিকেলে বড় আলমপুর প্রাইমারি স্কুল মাঠে ক্রিকেট খেলছিল একদল যুবক। স্কুলের পাশেই তাজুল ইসলামের বাড়ি, সেখানেই রাখা তার গাড়িটি। এ সময় গাড়িতে বল পড়লে সতর্ক করে বকাঝোকা করে তাজুল ইসলাম। এই ঘটনায় বাগবিতুন্ডায় চলাকালীন পাপন রাব্বি বিল্লালের নেতৃত্বে 10-12 জনের একটি গ্রুপ দৌড়ে এসে মারধর করে গুরুতর আহত করে তাজুলকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় নাফি ইট মেরে গাড়ি ভাঙচুর করছে। এই ঘটনায় 9 জনের নাম উল্লেখ করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে তাজুল ইসলাম। আসামিরা হলেন পাপন, রাব্বি, বিল্লাল, রাসেল, জামাল, রাফি, শাহাদ, মেহেদি, মুস্তফা সহ অজ্ঞাত আরও 20 জন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান হামলার ঘটনায় তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার করা হবে। নিউজ ডেস্ক, jagokumilla.com। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। আমার এখানে বড় আলমপুর বাড়ি, প্রাইমারি স্কুলের সাথে আমার স্কুলের সাথে আমার বাড়ি। এখানে তারা বল খেলতে আসে, তারা কয়েকবার বল আইছে, তারা বললাম বল দেব না, আইয়ে আমার গাড়িটা ভাঙিয়ে দেবে, এতটা আমার গাড়ি কইয়া তারা 3-4 জন ওই দিক দিয়ে আসে, আইয়া আমার গাড়ি ভাঙচুর করছে, আমার মারছে, আমার পরিবার ধরছে, পরিবার আসে মাসে গলার চেনে তো সেন্সুর লইয়ে গেছে, চিনে মেনে আপনারা হলে ভিডিও ক্লাস আছে, ভিডিও দেখতে পারেন। এমনি কয়েকজন আইসে, মনে হয় 15-20 জন আইসে, আইয়া বাসটা আসলো, ইয়া পাথর হিন্দি মারতে আছে, হিন্দি মারতে আছে, কত বাপ কই ইয়া কই, আমার স্বামীরাই ধরতাম গেছি, আর হেরা আমার সবাই মারি, আমার গলা চেন টেন খুললে লইয়া গেছে, এই করছে আমার, আমরা কেউ নেই, আমরা কেউ নেই। আমার নাম সোহেল, আমার বাবা তাজুল ইসলাম। আমাদের এখানে প্রাইমারি স্কুলের সামনে আমাদের বাড়ি, এবং কি এখানে কিছু ছেলেপেলে খেলাধুলা করছিল, তারপরে তাদেরকে মানা করছিল যে বল যাতে এখানে না আসে, যেহেতু গাড়িটা এখানে আছে। তারা 2-1 বার পড়ছে বল, তারপরও তারা কইছে যে তোমরা যাতে বল না পড়ে, তোমরা সাবধানে খেলো। তারা একটু ক্ষিপ্ত হইয়া ওই দিক দিয়ে আইসা আমার বাপেরে মারছে, এবং কি আমার আম্মারও অনেক জখম করছে। ভিডিও ফুটেজ আছে আমাদের এখানে, সিসি ক্যামেরা লাগানো আছে, এবং কি গাড়িটার অবস্থা দেখেন, গাড়িটা একদম পিছের গ্লাস এবং কি ওই সাইডের গ্লাস সহ ভাঙছে। দেখেন এদিকে আসেন, এই দেখেন গাড়ি ভাঙছে, এবং কি আমার মা ডায়াবেটিস রোগী, উনি অসুস্থ, ওনারা সব মারছে, এবং কি ওনার গলার চেনসও নিয়ে গেছে। এখন দেখেন আমার গাড়িটা এভাবে ভেঙে দিয়ে গেছে ওরা, এবং কি আমার আম্মারও মারছে, এবং কি গলার চেন ছিল ওইটাও নিয়ে গেছে, এবং কি মনে করেন আব্বারও মারছে আমার, এবং কি গাড়ি ভেঙে দিয়ে গেছে, এবং কি গাড়ি তারা বলছে যে যদি গাড়ি ওই মানে কোটবারে রোডে চাঙ্গিনির দিকে ওইদিকে গাড়ি বাইর হয়, তারা গাড়ি ভেঙে ছুড়ে মনে করে গাড়ি কীভাবে ওই রোডে চলে আমরা দেখবো, হুমকি টুমকি দিয়ে গেছে। এখন আমরা মনে করেন এটার মনে করেন বিচার চাই আর কি।